প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব মাধ্যমিকে ভৌতিবিজ্ঞান বিজ্ঞান যে সাজেশান এবং দেখো তোমাদের ভয় নয় যে কোনো সূত্র আমি যেটা বলে দেবো সেই সূত্রগুলো যদি তোমরা মানতে পারো তাহলে কিন্তু বিজ্ঞানে কেল্লা হতে তোমরা কিন্তু খুব সহজেই অনেক বেশি নম্বর পাবে শুধুমাত্র ভৌত বিজ্ঞানের বিষয়ে আজকে এই আলোচনাটা আমি এখন করছি আগেরগুলো আলোচনা করে দিয়েছি তোমরা প্লে থেকে দেখে নিতে পারো দেখো বিজ্ঞান সবসময় কি বোঝার উপর নির্ভর করে তাই না তো অবশ্যই দেখো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো নাহলে কিন্তু বুঝতে পারবে না আর আমি নিশ্চিত এটা যদি তোমরা দেখো ভৌত বিজ্ঞানের নম্বর পাওয়া কিন্তু একেবারে হাতের খেল মানে খুবই সহজ হয়ে যাবে অনেক বেশি তোমরা নম্বর পেয়ে যাবে অন্তত মুখস্থ করে বিজ্ঞান বোঝা কিন্তু সম্ভব নয় এর জন্য লাগে কি এটা বাহ্যিক জ্ঞান বা অধ্যবসায় তাই না পড়াশোনা করতে হবে তো বিশেষ করে ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে সবটাই কিন্তু অঙ্ক এবং বোঝার বিষয় যারা পরবর্তীতে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চায় তাদের কিন্তু ভৌতবিজ্ঞানে বিজ্ঞানে নম্বর পাওয়াটা খুব মানে জরুরি খুবই প্রয়োজন অনেক বেশি নম্বর পাওয়া তাহলে দেখো কীভাবে এক্ষেত্রে নম্বর পাওয়া খুব সহজ এটাই আজকে এই ভিডিওতে জানাবো দেখো ভৌত বিজ্ঞানে ভালো নম্বর মানে কিন্তু পরবর্তীতে পদার্থবিদ্যা ও রসায়ন নিয়ে পড়ার সুযোগ রয়েছে তাই না এতে নম্বর পাওয়ার যে কৌশলগুলো রয়েছে সেগুলোই কিন্তু আজকে এবার বা কিভাবে পরীক্ষায় তোমরা খাতাতে লিখলে বেশি নম্বর পাবে ঠিক আছে এটাই কিন্তু আলোচনা করছি প্রথমে দেখো যে প্রশ্ন তোমাদের তো মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন কিন্তু একটু ঘুরিয়ে আসে তাই না তো প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে না সেই যেমন নর্মালি একটা প্রশ্ন হয় তেমনই আসতে পারে এটা তোমাদের প্রশ্ন তো দেখো আমি প্রথমে বলতে পারি যে না এটা খুব একটা ঘুরিয়ে আসার কত কথাই নয় মানে এই বিজ্ঞান প্রশ্নটি আর মাধ্যমিক স্তরে প্রশ্ন কিন্তু একেবারে খুব একটা ঘুরিয়ে আসে না তাই না অনেক সময় কি যেটা তোমরা একটু ট্রিক ইউজ করে তাই না সেরকমভাবে প্রশ্নটা থাকে সেক্ষেত্রে তোমাদের মাথা খাটিয়ে একটু বুঝে নিতে হবে যে কী বিষয়ে তোমার কাছে উত্তর জানতে চাইছে ঠিক আছে আর বিশেষ করে তোমরা শেষ পাঁচ বছরের প্রশ্ন আর টেস্ট পেপার যদি ফলো করো তাহলে তোমাদের একটু বেশি সুবিধা হবে দেখো পরীক্ষার জন্য যে তোমরা কোন বিষয়গুলোকে ভালো করে খেয়াল রাখবে বা কোন বিষয়গুলো একটু ভালো করে পড়াশোনা করে যাবে বিজ্ঞান বই থেকে দেখো প্রথমত বিজ্ঞানের ক্ষেত্রে যেটা সম্ভব যে ওটা কিন্তু মুখস্থ করা সম্ভব নয় প্রথমেই বললাম সবটাই বোঝার বিষয় তাই যে মেথডগুলো তোমার সহজে মনে থাকবে সেগুলোই তুমি ভালো করে পড়ে ভালো যেমন কি ধরো রাসায়নিক গণনার ক্ষেত্রে ছোটো ছোটো যে অঙ্ক থাকে হ্যাঁ সেটার ক্যালকুলেশান বা অক্সিজেনের আয়তন এই যে এইগুলো এইগুলো কিন্তু মানে ভালো করে তোমরা একবার একটু চোখ বুলিয়ে নাও তবে অবশ্যই কিন্তু সূত্রটা মনে রাখবে দেখো তৃতীয় কি দ্বিতীয় হচ্ছে ছোট প্রশ্ন সমস্ত চ্যাপ্টার থেকে যে ছোট প্রশ্ন আসবে তাই কিন্তু তুমি যদি ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে লাইন ধরে ধরে না পড়ো তাহলে কিন্তু নম্বর পাওয়া মুশকিল তার জন্য তোমাকে কিন্তু একটু ডিটেলসে মানে খুঁটিয়ে পড়তে হবে যেমন ধর তা আলো এই যে চ্যাপ্টারগুলো এখানে ছোটো ছোটো অঙ্ক রয়েছে এগুলো তোমরা দেখে রাখবে এবার দেখো পদার্থের যে ধর্মগুলো রয়েছে হ্যাঁ সেটা ভালো করে পড়বে তোমরা সেখানে ধাতুবিদ্যা থেকে ধরো ওই জৈব রসায়ন হ্যাঁ এই মানে এগুলো একটু ভালো করে দেখে রাখবে তবে খুব একটা বড় প্রশ্ন কিন্তু তোমাদের আসে না তাই মোটামুটি এগুলো একটু ভালো করে বেসিক করে বেসিক থেকে পড়ে যাবে ঠিক আছে এরপরে যেটা আমি বলবো যেটা দেখো মাধ্যমিক এই যে বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু এগুলো আঁকা তোমরা অবশ্যই একটু প্র্যাকটিস করে যাবে কারণ আঁকাটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ যেমন আলো এবং ইলেকট্রন ডট থেকে যে আঁকাগুলো আসে সেগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করে রাখবে আর অঙ্ক সূত্র এগুলো কিন্তু ভুল করলে হবে না এক জায়গায় একটু ভুল হয়ে গেলে কিন্তু সম্পূর্ণটাই ভুল হয়ে যাবে নেক্সট সেগুলো লিখে লিখে কিন্তু অভ্যাস রাখা দরকার আছে ঠিক আছে এবারে দেখো পরীক্ষার হলে কোন বিষয়গুলোতে তোমরা বেশি করে নজর দেবে সেগুলো বলছি ধরো উত্তর যেন মানে তুমি এক পাতা দু পাতা এরকম পরপর করে লিখে যাচ্ছ তা যেন না হয় যথাযথভাবে যেন হয় মানে যেমন প্রশ্নের নম্বর থাকবে তেমন অনুযায়ী তোমাকে লিখতে হবে ঠিক আছে অযথা বড় করবে না আর প্রথমে বিশেষ করে শর্ট প্রশ্নের উত্তরগুলি তোমরা লিখে নেবে এতে একটা ছাকা নম্বরটা কিন্তু হাতে পাওয়া যায় কেন শর্ট প্রশ্ন অনেকগুলো নম্বর থাকে সেক্ষেত্রে আর দাগ নম্বর যেন ভুল না হয় এটা খেয়াল রাখবে ভুল হলে কিন্তু সঠিক উত্তর লিখে আসলেও কাটা হয়ে যাবে দু নম্বরের প্রশ্নের ক্ষেত্রে দেখো তোমরা বিকল্প প্রশ্নগুলো মানে ওখানে তো থাকবেই অর দেওয়া তোমরা যেগুলো সহজ মনে করবে সেগুলোকে আগে লিখবে ঠিক আছে কোনোটার সঙ্গে কোনোটা যেন ভুল না হয় ধরো দুদাগের এক কয়ের প্রশ্নে অর রয়েছে তুমি অর একটা লিখছো তাহলে অর বলে লিখে তারপরে কিন্তু সেই প্রশ্নটিকে লিখবে ঠিক আছে আর অঙ্কের যে মাপগুলো দেওয়া থাকবে সেগুলো যেন ভুল না হয় সেগুলো ঠিকঠাক দেখবে আর সমীকরণ যেন ঠিকঠাক করে কমপ্লিট করো তাহলে দেখো আজকে এই যে প্রশ্ন ওইগুলো নিয়ে আমি আলোচনা করলাম তোমাদের প্রশ্ন ছিল এগুলো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল করে দিও থ্যাংক ইউ